ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠতম দুটি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোকে আমরা শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে আমরা জানি সেই প্রতিষ্ঠানগুলোতে আজকে আদম সন্তান বনু আদমকে পিটিয়ে হত্যা করা হচ্ছে কেন যেখানে দেশ আছে আইন আছে সরকার আছে এখানে আইন নিজের হাতে তুলে নেওয়া এই দানবীয় হিংস্রতা কেন অথচ পাকিস্তানের সরকার জানে ইন্ডিয়ার গভর্নমেন্টও জানে চায়নার গভর্নমেন্টও জানে এই সমস্ত পারমাণবিক বোমা যদি আমি পাকিস্তানে মারি ইন্ডিয়ায় মারি শুধু ইন্ডিয়ার মানুষ মরবে না শুধু পাকিস্তানের মানুষ মরবে না চায়নার মানুষ মরবে না প্রত্যেকটা রাষ্ট্রের লক্ষ লক্ষ বন আদম নিহত হবে বঙ্গত্ব বরণ করবে মানুষ আজকে ক্ষতির মধ্যে জড়িয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় তিন কোটি লোক নিহত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনুরূপ লোক নিহত হলো প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হল শক্তির পরীক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো হল এবং চললো হিংস্রতার পরীক্ষা ব্যাবিচারি যখন ব্যাবিচার করে তখন তারই মান থাকে না ব্যাবিচারটা আজকে সস্তা রাস্তাতে ব্যাভিচার হাটে বাজারে বেবিচার বাসাবাড়িতে বেবিচার টিভির সামনে বেবিচার হোটেল রেস্তরাঁতে বেবিচার মানুষ এত পশু এত জঘন্য হয়ে গেছে যে পার্কের নামে গাছ বসে বসে বেবেচার বলছিলাম মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ বিপদের মধ্যে আছে তবে চারটা কাজ করলে মানুষ বিপদ মুক্ত হতো চার কাজের এক নম্বর কাজ হলো ইমান দুই নাম্বার হলো আমালে সলেহে করা তিন নাম্বার হলো দাওয়াতের কাজ করা চার নাম্বার হলো সবুর করা সবুর করতে বলা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদীসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين على نبينا محمد وعلى آله وأصحابه وعلى من تبعه بإحسان إلى يوم الدين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মহান আল্লাহ সুবাহ হুয়া তালার পবিত্র দরবারে শুক্রে জ্ঞাপন করছি আল্লাহ হুয়া আতাল সুযোগ না দিলে তৌফিক না দিলে আজকে এই পবিত্র জুমার দিনে এই জুমার সালাত আদায় করার সুযোগ আমরা লাভ করতে পারতাম না এটা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আজকের সবচেয়ে বড়ো নিয়ামক এই জন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু হুয়া তালার পবিত্র দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক সর্বশেষ নাবিয় রাসুল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লি আজকের জুমার খুদ্া উপলক্ষে মহাগ্রন্থাল কোরআনের সবচাইতে ছোট্ট একটি সুরা সুরাতুল আসর আমি আপনাদের ক্ষিদমতে তেলাবাদ করেছি সুরা আসরের শিক্ষা গুরুত্ব নিয়েই আমি আজকে আপনাদের অবগতির জন্য কয়েকটি কথা কয়েকটি মেসেজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ অমা ইল্লা বিল্লাহ আলাইহি তাবাক্কাল তু ওয়া ইলাইহি উনিব প্রিয় মুসল্লি আপনারা জানেন আল কোরআনুল করিমে একশত চোদ্দটি সূরা আছে বড় সুরাও আছে সুরাতুল বাকারা আবার ছোট্ট সুরাহ আছে ছোট সুরাগুলোর মধ্যে সবচেয়ে ছোট্ট একটি সুরা সুরাতুল আসর এই সুরাতুল আসরে তিনটা আয়াত আছে সৌহত্তরটি বর্ণ আছে যেহেতু বর্ণ সুহত্তরটি আল কুরানুল করিমের একটি বর্ণ তেলাওয়াত করলে দশটি নেকি পাওয়া যায় এটা আপনারা সবাই জানেন কাজই কমপক্ষে সুরাতুল আসর যদি আপনারা একবার তেলাওয়াত করেন তাহলে আপনাদের আমল নামাতে লেখা নেকি লেখা হবে কতটি সাতশটি এই ছোট্ট সুরাতে কি বলেছেন আমি আগে অনবাদটা করব তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ তিন আয়াতের প্রথম আয়াত হচ্ছে আস এটার অর্থ হচ্ছে মহাকালের শপথ করে বলছি দুই নম্বর আয়াত হচ্ছে অবশ্যই অবশ্যই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে তিন নম্বর আয়াতে আল্লাহ সুবহান বলছেন ইদীনা আমানু ও হক অতিল হক অত ইহ হুক ইস্তেসনা দ্বারা আল্লা রবুল আলমিন বাছাই করে নিয়ে বলছেন তারা ক্ষতির মধ্যে নাই যারা আমানু যারা ইমান আনায়ন করবে দুই নম্বর ও আমিলুস সলিহাত নেক কাজ করবে আমল সলেহ করবে তিন নম্বর কাজ হচ্ছে অত অবিল হক পরস্পরকে হকের ওসিয়ত করবে বা দাওয়াত ইলাল্লাহ এ কাজটা করবে চার নম্বর হচ্ছে অত অসবি সবুর পরস্পরকে সবুর করার জন্য ওসিয়ত করবে তাহলে শপথের মাধ্যমে আল্লাহ সুবাহান হওয়া তাল যে কথাটা বললেন সেটা হলো সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। তবে তবে মুক্ত তারা যারা ইমান আনায়ন করবে আমলে সলেহ করবে পরস্পরকে হক ওসিয়ত করবে দাওয়াতের কাজ করবে চার নাম্বার হলো এই হকের ওসিয়ত করতে গেলে দাওয়াতি কাজ করতে গেলে কিছু সমস্যা তৈরি হবেই হবে এই সমস্যা যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে শবুর করতে হবে মানুষ বিপদের মধ্যে আসে তবে চারটা কাজ করলে মানুষের বিপদ নাই চারটা কাজ অনলি চারটা কাজ এই চারটা কাজের এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমল তিন নাম্বার হলো দাওয়াত চার নম্বর হল সবুর তবে বক্তব্যটা শুরু করেছেন আল্লাহ সুহান হওয়া শপথের মাধ্যমে পলা আসুর মহাকালের শপথ করে বলছি এখানে বোলা আলমিন মহাকালের শপথ করেছেন আল কোরআনুল কারিম আল্লাহ সুহানা হুয়াতাল চল্লিশটা জিনের জিনিসের শপথ করেছেন বিশটা নবমণ্ডলীয় আর বিশটা ভৌমণ্ডলীয় চল্লিশটা শপথ আল্লাহ সুহানা হুয়াতাল করেছেন এইখানে যে শপথটা করেছেন মহাকালের শপথ নভমণ্ডলীয় শপথ এবং নভমণ্ডলীয় শপথের সর্বশেষ শপথ হচ্ছে এইটা মহাকালের শপথ করে আল্লাহ রব্বুল আলমিন এই সোরাটা শুরু করলেন কথাটা শুরু করলেন মহাকালের শপথ কালের শপথ এই কালের শপথ করার কারণটা কি এখানে আল্লাহ সুবহানাহু তাল আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন এই একটা মেসেজ আপনাকে দিয়েছেন আমাকে দিয়েছেন আগে যারা ছিল তাদেরকে দিয়েছেন আমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরকে আল্লাহ সুহানা হু আতাল একটা মেসেজ দিয়েছেন এই মহাকালের শপথ করার কারণ কি একটা কারণ এটাও হতে পারে যে মানুষ ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক এই যে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনটা ভালো করেছি কোনটা ভালো করতে পারেনি এটা একটা সময় হয়নি আপনি জানেন আপনার রব জানে কিন্তু যে কাজটা আপনি করেছেন ভালোই করেন অথবা মন্দই করেন গোচরে করেন অথবা অগোচরে করেন এটা কোনো না কোনো সময়তে সংঘটিত হয়েছে কাজে আমরা ভালো করি আর মন্দ কাজ করি এই কাজটা কোন না কোন সময় সংঘটিত হয় মানুষের নিকটে সময় তিন প্রকার পাস্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু আল্লাহ ওয়া তাআলার কাছেও কি কাল তিন প্রকার মানুষের নিকটে কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ সুবহানার কাছে কাল তিন প্রকার বলে কোনো কথা নেই আল্লা সুবহানাহুয়া তালার কাছে কাল হলো একটাই এবং সেটা হল বর্তমান যে আপনি পঞ্চাশ বছর আগে পাপ করে অতীত হয়ে গেছে আপনার নিকটে এই পাপটা হয়তো আপনি ভুলে গেছেন এই কুকর্মটা হয়তো আপনার মনে নেই কিন্তু আল্লাহ সুবহানাহুয়া তালার কাছে তো সেটা অতীত নয় আল্লাহ সুবহান আহু তালার কাছে তো সেটা বর্তমান কাজেই মানুষ যে কাজই করুক যে পাপ কাজ করুক না কেন তাকে সময় এই সময় বলে তাকে সতর্ক থাকতে হবে যে সময়ে সে পাপ কাজটা করছে এই পাপ কাজটা আপনি ভুললেও মহান আল্লাহ কাছে যেহেতু সেটা বর্তমান কাজী সেটা প্রমাণ করা খুব সহজ ব্যাপার অতএব মানুষ সময়কে যেন যেন সতর্ক হয় সময় হিসাবে সময়কে যেন মানুষ দাম দেয় সময়ে যে কোনো পাপ কাজ করার ব্যাপারে যেন সতর্কতা অবলম্বন করে যে কোনো ভাবে যেন পাপ কাজ বর্জন করে আল্লাহ বলছেন মহাকালের আল্লাহ তখন রূপক কথা বলেন না কোন রূপক কথা বলেন না তো কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া আতাল বলেন না যেটা সত্য সেই সত্য কথাটাই আল্লাহ সুহানা তাআলা বলেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন শপথের মাধ্যমে বক্তব্যটা উপস্থাপন করছেন কাজী প্রত্যেকটা মানুষের মানুষের হাইসিয়াত হচ্ছে তার তবে হচ্ছে শপথ দিয়ে কথা বললে সাধারণ কথা বলার চাইতে শপথের কথাটাকে মানুষ একটু দাম দেয় কাজী আল্লাহ রব্বুল আলামিন শপথের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করে মানুষকে বলে দিলেন এই কথাকে দাম না দিলে তোমাদের কোনো উপায় নাই আল্লাহ বলছেন শপথ করে যে কথাটা বলছেন সেটা অবশ্যই অবশ্যই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে এবং বক্তব্যটা আল্লাহ রব আলীন দিয়েছেন নিশ্চয়ন সূচক অব্যয় আবার লাফি লাম এটা তাকিদ এটাকে আরো গুরুত্ব সহকারে আরো নিশ্চয়ন সহকারে আলার আল্লাহ রবীন্দন বলছেন অবশ্যই অবশ্যই সকল মানুষ বিপদের মধ্যে আছে এবং এটা হলো জুমলা জুমলা ইসমিয়া ইসমিয়া এমনিতেই অর্থ প্রদান করে তারপরে ইনাহরুফে ফেলে ফেল এটা তাহকিকের জন্য আসে এটাও তাকিদের অর্থ প্রদান করে লাম এটাও তাকিদের অর্থে আসে এটাও তাকিদের অর্থ প্রদান করে আজ আল্লাহ রাব্বুল আলামিন শপথ দিয়ে বললেন এবং বললেন অবশ্যই অবশ্যই মানুষ বিপদের মধ্যেই আছে মানুষ যে আজকে বিপদের মধ্যে আছে। এটা আমাকে বলা লাগবে না আপনারা প্রত্যেকেই এটার চাক্ষু সাক্ষী যে আপনারা বিপদে আছেন আমি যেমন বিপদে আছি আপনারাও ঠিক বিপদে আছেন সারা দেশের মানুষ আজকে বিপদে শুধু সারা দেশ নয় সারা পৃথিবীর আনাচে কানাচে আছে যেখানে বনু আদম আছে যেখানে বন আদমের বাস সেখানেই সমস্যা জর্জরিত মানুষ এই সমস্যা যে জর্জরিত এটা তৈরি করেছি আমরা উনিশশো আটত্রিশ সালে ব্রিটেনের তদানীন্তন প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন সারা দুনিয়ার বাস্তব অবস্থা স্বচক্ষে দেখে তিনি একটা মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন সারা দুনিয়ার মানুষের যে অবস্থা আজকের পৃথিবীর যে অবস্থান মানুষ যা করছে ভিন গ্রহ থেকে কোনো কোনো জীব যদি এসে এটাকে সচক্ষে প্রত্যক্ষ করত তাহলে তারা বিস্মিত হত এবং তারা বলতো হায় রে আজব সৃষ্টি এমন একটা সৃষ্টি মানুষ যারা নিজেদের ক্ষতি নিজেরাই করে শুধু ক্ষতি নিজেদের করে না নিজেদের ক্ষতি নিয়েই তারা ব্যস্ত থাকে নিজেদের ক্ষতি করার বিষয় নিয়ে তারা গবেষণা করে কিভাবে একজন আরেকজন আর ক্ষতি করতে হয় এটা নিয়ে তারা ব্যস্ত গোটা পৃথিবীর অবস্থা এটাই তার বক্তব্যের কয়েক বছর পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই নাগাসিকো এবং হিরোসীমানগরীতে আপনারা জানেন এক সপ্তাহের ব্যবধানে দুইটি অ্যাটম বোমা পড়েছিল দুইটি অ্যাটম বোমাতে শহরে প্রায় আড়াই লক্ষ লোক সাথে সাথে নিহত হলো হিরোসীমা নগরীতেও অনুরূপ লোক সাথে সাথে নিহত হলো অনেকে পঙ্গুত্ব বরণ করে মেডিকেলে হাসপাতালে বাড়িতে মৃত্যু মৃত্যুবরণ করেছে এখনো নগরীর মধ্যে সেই বিশ্বযুদ্ধের ক্ষত চিহ্ন চিহ্ন বহনকারী লোক দেখা যায় বনু আদম দেখা যায় এটা কারা করলো মানুষের তৈরি তারপরে তিন কোটি প্রথম বিশ্বযুদ্ধে প্রায় তিন কোটি লোক নিহত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনুরূপ লোক নিহত হলো প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হলো শক্তির পরীক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এবং চলল হিংস্রতার পরীক্ষা মানুষ ক্ষতির মধ্যে আজকেও সারা পৃথিবীর অবস্থা যদি আমরা লক্ষ্য করি মানুষ কি করে কাকে ক্ষতি করতে পারে আজকের ইন্ডিয়া আজকের চাইনা আজকের পাকিস্তান যারা আজকে পারমাণবিক ক্ষমতার অধিকারী এই পারমাণবিক বোমা তৈরি করার জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করছে অথচ যে চায়নার রাস্তাঘাটে দেখা যায় ইন্ডিয়ার রাস্তাঘাটে দেখা যায় পাকিস্তানের রাস্তাঘাটে দেখা যায় অজস্র মানুষ হুকারা নাঙ্গা হয়ে রাস্তায় কাতরাচ্ছে খাবার পায় না মেডিকেলের চিকিৎসা পায় না শীতের সময় শীতবস্ত্র পায় না তিন সাজ খেতে পায় না এ ধরনের লোক যেমন পাকিস্তানে আছে ইন্ডিয়াতে আছে চাইনাতে আছে তারপরেও এই বন আদমের ক্রন্দন এই বন আদমের কষ্ট তাদের শাসক সেরানির লোকের কর্ণ করে পৌঁছায় না তাদের একটাই টার্গেট সবার চাইতে শক্তির পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে এক দানবীয় আজকে আমাদের মন এবং অথচ পাকিস্তানের সরকার জানে ইন্ডিয়ার গভর্নমেন্টও জানে চায়নার গভর্নমেন্টও জানে এই সমস্ত পারমাণবিক বোমা যদি আমি পাকিস্তানে মারি ইন্ডিয়ায় মারি শুধু ইন্ডিয়ার মানুষ মরবে না শুধু পাকিস্তানের মানুষ মরবে না মানুষ চাই না প্রত্যেকটা রাষ্ট্রের লক্ষ লক্ষ বন আদম নিহত হবে বরণ করবে মানুষ আজকে ক্ষতির মধ্যে আছে এ প্রসঙ্গে আমি আর একটি কথা বলতে চাই আজকে সারা দেশে পাঁচে আগস্টের পরিবর্তনের পরে আজকে সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা আমরা লক্ষ্য করছি সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠতম যেটি শিক্ষা প্রতিষ্ঠান যে যেগুলোকে আমরা শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে আমরা জানি সেই প্রতিষ্ঠানগুলোতে আজকে আদম সন্তান বন আদমকে পিটিয়ে হত্যা করা হচ্ছে কেন যেখানে দেশ আছে আইন আছে সরকার আছে এখানে আইন নিজের হাতে তুলে না এই দানবীয় হিংস্রতা কেন এই বেআইনি কাজ কেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই সমস্ত বেআইনি কার্যকলাপের বিপক্ষে সবসময় অবস্থান গ্রহণ করেছে এই সমস্ত কার্যকলাপের তীব্র নিন্দা আমরা আমরা জানাই বলি যারা আইন হাতে তুলে নিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন এবং যারা বেআইনে কাজ করেছে তাদেরকে আইনের মাধ্যমে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে তবে কোনোভাবেই কোনো নাগরিক যেন আইন নিজের হাতে তুলে না নেয় না হলে যাও যদি ছড়িয়ে পড়ে রাষ্ট্র বলে কোনো জিনিস থাকবে না সরকার বলে কোনো জিনিস থাকবে না আইন বলে কোনো জিনিস থাকবে না আবার বিদেশি প্রভুদের হাতে আমাদেরকে বন্দিত্ব গ্রহণ বরণ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে বলছিলাম মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ বিপদের মধ্যে আছে তবে চারটা কাজ করলে মানুষ বিপদ মুক্ত হতে পারবে এটা আমি বলিনি আল্লাহ বলছেন তবে যারা চার কাজের এক কাজ দুই করা তিন নম্বর হলো দাওয়াতের কাজ করা চার নাম্বার হলো সবুর করা সবুর করতে বলা এই চারটা কাজ করা কি আমাদের জন্য খুব কঠিন কাজ এই চারটা কাজ করা কি আমাদের জন্য খুব জটিল কাজ আমরা করতে পারবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে তফকিদান করুক এক নম্বর হলো ইমান ইমান আনতে হবে হয়তো বলবেন যে আমরা এই কেন্দ্রীয় কাজে জুমার সারা তাদাই করতে আসি কষ্ট করে আসি আমাদের কি ইমান নাই জি ইমান আছে আপনাদেরও ইমান আছে অনেকের অন্যদের মধ্যেও ইমান আছে তবে কিছু ত্রুটি আছে এই ত্রুটিটা আমাদেরকে সংশোধন করতে হবে ইমান এটা কোরআনের শব্দ হাদিসের শব্দ ইমান শব্দের অর্থ কি আমি যদি বিপরীত শব্দ দিয়ে বুঝাই তাহলে আমাকে বলতে হবে যেমন অন্ধকারের বিপরীত আলো আলোর বিপরীত অন্ধকার তাহলে আমি বিপরীত শব্দ দিয়ে বুঝাই তাহলে আমরা খৌফ ইমান হলো কি ভয়ের বিপরীত যেটা সেটা হলো নিরাপদ একজন সন্তান শিশু সন্তান তার মাতৃ কোলে যেমন সে নিরাপত্তা লাভ করে ইমান আনায়ন করার কারণে একজন মানুষ মহান আল্লাহ সুবহানা হুয়া তালার কাছে ঠিক তেমনই বা তার চেয়ে বেশি নিরাপত্তা নাম করে ইমান মানে বিশ্বাস ইমান হলো হুয়া তাসদিক বিশ্বাস শুধু বিশ্বাসের নাম কি ইমান জি না এই ক্ষেত্রে আমাকে বললে তিনটা জিনিস আমাকে বলতে হবে এক আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে কোথায় বিশ্বাস করবেন হৃদয়ে বিশ্বাস করবেন কলবে বিশ্বাস করবেন তাসদিক এটাকে বলা হয় আর তাসদিক বিল জিনা হৃদয়ে বিশ্বাস আপনি যেটা বিশ্বাস করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরকাল সম্পর্কে তকদির ফেরেশতা নবী রাসূল কিতাব সমূহ এই বিশ্বাসটা শুরু হবে কোথায় হৃদয় তাসদিক বিল জিনান হৃদয়ে বিশ্বাস করবে হৃদয়ে বিশ্বাস করার পরে কি কাজ খালি বিশ্বাস করলে ইমান হয়ে যাবে জিনা বিশ্বাস করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো ইকরার বিল আমাদের মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি মনে মনে বিশ্বাস করলে সেই ইসলাম গ্রহণ হয়ে যায় তার জন্য না তাকে স্বীকৃতি দেওয়া লাগে নোটারি পাবলিকে যা আবার এফিডেভিট করা লাগে না একজন আলেমের কাছে তাকে তো স্বীকৃতি দেওয়াই লাগে তারপরেও নোটারি পাবলিকে গিয়ে তাকে এফিডেভিট করতে হয় তাহলে বোঝা গেল খালি বিশ্বাস করলে হবে না স্বীকারও করতে হবে বিশ্বাস করবেন স্বীকার করবেন তাহলে শেষ না তারপরে আর একটা পর্যায়ে আছে সেটা কি আমাল বিল আর কান ইসলামের যে বিধিবিধানগুলো আছে আর কান ইসলামের যে রুকুনগুলো আছে এই রুকুনগুলোর উপরে আপনাকে কি করতে হবে আমল করতে হবে তাহলে বিশ্বাস করতে হবে স্বীকৃতি দিতে হবে এবং আমল করতে হবে তিনটার নাম হচ্ছে ইমান তিনটার নাম ইমান হলেও মূল কোনটা আর শাখা কোনটা কোনটা এক্ষেত্রে ইমান আসাল হচ্ছে বিশ্বাস হৃদয়ে যে বিশ্বাস এটা হলো মূল এটা হলো শেকট আর আমল হলো আমল হুয়াল ফার আমল হলো শাখা আমল যেহেতু শাখা অতএব আমল আপনি করবেন নেকির কাজ করবেন ফাইয়া জিদ অবিত ইমান আপনার বাড়বে পাপ করবেন পাপ করবেন পাপ করলে আপনার ইমান কমবে পাপ করলে আপনার ইমান করবে ওই যে স্টলে বসে বসে গিবত করে বিড়ি খায় আর ওই যে মাসলা ছাড়ে না দেখেন না ওই যে মাসলা ছাড়ে আপনি স্টলে বসে শুনলেন না সালাত করে না বিড়ি গিবত করে গিবত শুনে আর বলে ইমান ঠিক আছে ইমান ঠিক আছে পাপ করলে ইমান কমবে যারা সালাত আদায় করে এবং যারা সালাত আদায় করে না কিন্তু আল্লাহকে অস্বীকার করে না উভয়ের মধ্যে তফাত নাই যারা সালাত আদায় করে এদের ইমান বেশি এবার সালাত আদায় করে সুন্নত সালাত আদাই করে সুন্নত সালাত আদায় করে তারপরে নফল সালাত আদায় করে তাহলে যারা সুন্নত নফল আদায় করে না তাদের চাইতে সুন্নত এবং নফল যারা আদায় করে তাদের ইমান বেশি এই যে দেখেন জুমার ফরজ দুই রাগাত সালাত আদায় করার পরে দেখবেন অর্ধেক ফাঁকা আর বাকি অর্ধেক শূন্যত সালাত আদায় করে যায় প্রায় মসজিদে আজকে এটা আমরা দেখি তো যারা জুমার সালাত আদায় করলো করার পরে পড়লো না বাড়িতে গিয়েও পড়লো না রুমে গিয়েও পড়লো না এখানেও পড়লো না খালি জুঁয়ার ফরজটুকু পড়লো তো যারা ফরজের পরে শূন্যত সালাত করে আর যারা ফরজের পরে শূন্য আদায় করে না উভয়ের ইমান কি সমান কার বেশি যারা শূন্য পড়ে তাদের ইমান বেশি যারা পড়ে না তাদের ইমান কম তাহলে আমরা কি আর সুন্নত বর্জন করবো জুমার ফরজ দুই সালাত আদায় করার পরে সুন্নত কি আমরা পড়বো না ইনশাল্লাহ অ্যান উস্তুবিল মাসিয়াত পাপ করলে আপনার রিমান কমবে আপনি যত পাপ করেছেন। ইমান আপনার কমবে ব্যাবিচারী বেবিচার করে আলার চলছেন। আ জান আজনি হ আয়াজী অ হওয়াম মিন ব্যাবিচারী যখন বেবিচার করে তখন সে মমিন থাকে না। ইয়াজনি জানি হ আয়াজনী অ হওয়া মমিন ব্যাবিচারী যখন বেবিচার করে তখন তার ইমান থাকে না। ব্যাবিসার দজকে স্স্তা রাস্তাতে বেবিচার হাটে বাজারে ব্যবচার বাসাবাড়িতে ব্যবচার টিভির সামনে ব্যবচার হোটেল রেস্তোরাঁতে ব্যবচার মানুষ এত পশু এত জঘন্য হয়ে গেছে যে পার্কের নামে গাছ বসে বসে ব্যবচার মমিন নয় আপনি কাকে মমিন বলছেন কোয়ান্টিটি বাড়াচ্ছেন কেন মমিন নয় লা ইয়াশদিনী জানি হিনা ইয়াশনি মিন যখন সে ব্যাবিচার করে তখন সে মমিন থাকে যে আমল আমল করলে ইমান বাড়বে আমল তরক করলে ইমান কমবে পাপ কাজ করলে ইমান কমবে উপস্থিত মসজিদের দিনী ভাই আপনাদেরকে বলতে চাই স্টলে বসা বন্ধ বন্ধ করেন গিবৎ সোনা বন্ধ করেন বিড়িখোরদের সাথে বসা বন্ধ করেন বিড়ি খাওয়া বন্ধ করেন গিবত বন্ধ করেন পারি না আমরা এটা করতে এটা করতে কি পয়সা লাগবে ইস্টলে বসে যদি চা খান আপনি চা খেলেন এটা অসুবিধা নাই যদি আপনি গিবত শুনেন পাশে কেউ গিবত করছে আপনি শোনেন আপনার ইমান কমলো আপনার পাপ হলো একজন বিড়ি গন্ধ আপনার নাকে যে লাগে একজন সিগারেটের গন্ধ আপনার গায়ে লাগে নাকে লাগে আপনাকে খারাপ লাগে না আপনার ইজ্জতের ভয় হয় না আপনার মান সম্মানে লাগে না একজন শালা বললে আপনার মান সম্মান মান সম্মানে বাঁধে একজন আপনাকে একটা কোটো কথা বললে আপনি মান সম্মানের ভয় করেন ইস্টালে ওহরাহ বসে আপনি গিবত করেন গিবত শুনেন বিড়ি খান বিড়ির ধোঁয়া শুনেন টিভি দেখেন নাটক দেখেন আর আপনার ইজ্জতের ভয় হয় না আপনি মুসলমান না আপনার ইজ্জত নাই আল্লাহ আপনার আব্বুল আলমিন আপনাকে মান সম্মান দেয়নি আমরা পারবো না এটা বর্জন করতে

উলুহিয়া তহিদ রুবিয়া সিফাত তৌহদের যত প্রকার আছে আপনি বিশ্বাস ওপরে স্থাপন করবেন মহান আল্লাহ উপরে বিশ্বাস স্থাপন করবেন এটা হলো প্রথম ভিত্তি আল্লাহর উপর বিশ্বাস করতে হবে খালি আল্লাহর উপরে বিশ্বাস করলে হবে না তারপরে যা বিশ্বাস করবেন সেটা হলো কি ফেরেস্তা মন্ডলের উপরে বিশ্বাস করবেন আল্লাহ সুহানা তাল বন আদম তৈরি করেছেন জিন তৈরি করেছেন মানুষ তৈরি করেছেন আর একটা সৃষ্টি আছে আল্লাহ সুহানা কোটি কোটি মাখলুকাত আল্লাহ সুহান আছে অনেকে বলে আঠারো হাজার যে না আঠারো হাজার কিসের গোনে দেখেছে নাকি অসংখ্য মখলুকাতের মধ্যে একটা মাখলুক আল্লাহর আছে সেটা নূরের তৈরি তারা হলো কারা ফেরেস্তা মন্ডলী এই ফেরেস্তা মন্ডলীদেরকে আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যদি মনে করেন ফেরেস্তাদেরকে আমি বিশ্বাস করে জিবরিল আলহিসাম কেনা অনেকে জিবরুল আলহ সালাম কেনা মিকে আল্লাহ আলহ সালাম কেনা সালামকে না ওকে আমি ভালোবাসি না কবচের ফেরেস্তার সে তো আমার জান কবজ করবে ও যে আমার বাপের জান কবজ করেছে ও তো আমার দাদার জান কবজ করেছে ওর দায়িত্বটা সে সেটা পালন করে সকল ফেরেস্তার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে তারপরে যত কিতাব সকল কিতাবের উপর আপনাকে বিশ্বাস করতে হবে আল কুরআনুল করিম আল্লাহ সুবহান কিতাব তওরা মোস আলাইসালামের উপর আল্লাহ তাল নাজিল করেছিলেন এটা আল্লাহ তালার কিতাব ইঞ্জিল সারা সারাত আসালামের উপরে আল্লাহ সুহানা হাতাল নাজিল করেছিলেন যে কিতাবটি সেই কিতাবটির নাম হলো ইঞ্জিল দাউদ দাউদারে সরাত আসসালামের উপরে আল্লাহ সুহান আতাল একটা কিতাব নাজিল করেছিলেন সেটার নাম হলো যাবুর এই কিতাবগুলোকে আমি বিশ্বাস করি আল্লাহ সুবহান আতাল যতগুলো কিতাব নাজিল করেছেন সকল কিতাবের উপর আপনাকে বিশ্বাস থাকতে হবে আপনি যদি বলেন কোরআন বিশ্বাস করি আল কোরআনুল করিম বিশ্বাস করি তাওরাত বিশ্বাস করি না তাহলে আপনার ইমান থাকবে থাকবে কি সকল বিশ্বাস করেন আল্লাহ যাদের উপরে নাজিল হয়েছিল তাদের যাজকেরা তাদের ধর্মগুরুরা ওই সমস্ত কিতাবকে বিকৃত করে নিজের মতো মাসলা মাসাইল সংযোজন করে ওই সমস্ত কিতাবের মূল অস্তিত্ব সত্যই হয়ে গেছে এখন যে সমস্ত তাওরাত ইঞ্জিল জাবুর পাওয়া যায় এগুলো তাওরাত ইঞ্জিল জাবুর নয় এগুলো বানানো তাদের ধর্মযাজকদের বানানো কেসা কাহিনী ছাড়া কিচ্ছু না আজকে দেখা যায় মুসলমান যুবকের হাতে টুপিওয়ালা দেখলে এক শ্রেণীর ছেলে পেলেকে দেখা যায় যে ইঞ্জিল শরীফ নামে চার পাঁচ পাতার বাংলা একটা বই তুলে দেওয়া হয় দেওয়া হয় না ইঞ্জিল শরীফ নামে একটা বই তুলে দেওয়া হয় না এটা কি ইঞ্জিল ইঞ্জিল কি আল্লাহ বাংলায় নাজিল করেছিলেন চার পাতার কি ইঞ্জিল এগুলেন ভাবতাবাজি এগুলো প্রতারণা মুসলিম যুবককে খ্রিস্টান বানানোর জন্য এগুলো এগুলো হলো চক্রান্ত থেকে সতর্ক থাকতে হবে সকল কিতাব আল্লাহ আলামিন নাজিল করেছিলেন কিন্তু তাদের সেটাকে করে আর মূল কিতাব নাই না থাকার কারণে আল্লাহ ওয়া তাল আল কুরআনুল করিমকে নাজিল করেছেন আল কুরআনুল কারীম নাজিল করার পরে এর জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন যার কারণে শত শত বছর ধরে সেই ইহুদি চক্রান্ত খ্রিস্টান চক্রান্ত অন্যান্য বিধর্মী চক্রান্ত আল কোরআনুল করিমের একটা জবর পর্যন্ত পরিবর্তন করতে পারেনি একটা একটা পর্যন্ত পরিবর্তন করতে পারেনি আর ক্রেডিট কার বলেন তো এ ক্রেডিট আল্লা তাল উনি নিজ হাতে নিয়েছেন বলে আজকে আল কোরআনুল করিম লক্ষ লক্ষ হাফেজের হৃদয় আজকে মুখস্থ আছে সকল কিতাবকে বিশ্বাস করতে হবে সকল রসুলকে বিশ্বাস করতে হবে সালামকে আমরা যেমন বিশ্বাস করি আদম আলাই আসালাম থেকে রাসুল সাল্লাহ আসালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নাবি এবং রসুল আল্লাহ আতাল পাঠালছেন সবাইকে আমরা বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি মুসালে সলাাতু আল্লাহ আল্লাবুল আলমিন যে দিন দিয়েছিলেন ইসালাই আসালামকে সেই দিনে আল্লাহ আলমিন দিয়েছিলেন দাউদ আলাই একই দিনের কাজ করেছিলেন আদম শুরু করে সকল নাবি এবং রাসুল যেই দিনের অনুসারী হিসেবে দাওয়াত নিয়ে কাজ করেছিলেন সেই দিনটা হলো কি দিনে দিনে ইসলাম সকল নবীর দিন ছিল ইসলাম ইসলামের বাইরে আপনি কিছু মানবেন অসম্ভব হবে না কবরে যখন মানুষ যখন মারা যাবে কবর দেওয়ার পরে মুনকার নাকির আসার পর এসে তাকে কয়টা প্রশ্ন করবে তিনটে এক আমার রব তোমার রবকে দুই আমার দিন হোক তোমার দিন কি তোমার দিন কি এই প্রশ্নটা কি শুধু শুধু মুসলমানদেরকে করা হবে ইহুদুদেরকে করা হবে না এটা খ্রিস্টানদেরকে এটা করা হবে না অন্যান্য ধর্মাবলম্বী লোকদেরকেও এই প্রশ্ন করবে না আমার দিন হোক তোমার দিন কি তো অন্যান্য ধর্মের লোকেরা কি বলতে পারবে আমার দিন ইসলাম অন্যান্য ধর্মের লোকেরা কি বলবে আমি ইসলাম ধর্মের ছিলাম কাজেই আপনি হয়তো মনে করছেন সকল নবী ঠিক সকল ধর্ম ঠিক ওরাও তো মুসালে সালামকে মানে ওরা ইসালে সালামকে মানে যে না কবরে প্রশ্ন হবে আমার দিনও তোমার দিন কি ছিল আপনি যদি বলতে পারেন দিন ই আল ইসলাম আমার দিন ইসলাম তাহলে আপনি বাঁচলেন যদি বলতে না পারে আপনার এখানে গলা কাটে গেল তিন নম্বর প্রশ্ন হবে মানহাদার আমি এই লোকটাকে কি তোমরা চিনো এই যে তোমাদের মাঝে নবী করে পাঠানো হয়েছিল রেসালতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল এই লোকটা কি তোমরা চিনো বলেন তো যারা মুহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে মানে না তারা কি বলতে পারবে এটাকে আমি চিনি পারবে পারবে না আপনারা কি বলতে পারবেন এই লোকটাকে আমরা চিনি পারবেন কিন্তু অত সহজ না আমলের জোর থাকতে হবে আমলের জোর থাকলে তো আপনি বলতে পারবেন তাছাড়া কিভাবে বলতে পারবেন বীজ আপনি বীজ দিয়ে দিয়েছেন জমিনে কিন্তু বীজের ভিতরে যদি অঙ্কর মানে বীজ গজানোর মতো ক্ষমতা না থাকে ওটা যদি সার্টিফাই না হয় তাহলে কি বীজ গজাবে আপনি কি আপনার হৃদয়ের মধ্যে ইমানের যে সার্টিফাইড এই যে সত্যায়িত যে ইমান এটাকে আপনি তৈরি করতে পেরেছেন যদি করতে না পারেন আপনার 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 ব্যক্তিত্বকে জীবনকে তিনটা প্রশ্ন সবাইকে করা হবে অতএব সাবধান হয়ে যান মনের মধ্যে যদি সংসার তৈরি করেছেন ওটাও ওই ধর্ম ঠিক এই ধর্ম ঠিক আপনার ধর্মই বলছিলাম ছয়টা আর একটা হলো পরকালের উপরে বিশ্বাস করতে হবে পরকাল মৃত্যুর পরে যেটা আসবে সেটা হলো পরকাল সেখান থেকে পরকালের শুরু পরকালের উপরে বিশ্বাস করতে হবে আর একটা বিশ্বাস করতে হবে তোক দিরের বিশ্বাস করতে হবে তোক ভাগ্য যদি ভালো হয় আপনি একটা কাজ করছেন চেষ্টা করছেন চেষ্টা করতে করতে আপনার কাজটা ভালো হয়ে গেল এরকম হয় না তো আপনি কি বলবেন আমি চেষ্টা করেছিলাম ওই পীর সাহেবের কাছে বা ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে ভালো হয়ে গেল হয়ে এই জন্য ভালো হলো না আপনার তোক ভালো আছে বলে ভালো হলো আপনার তোক দিলে ভালো হওয়া ছিল বলে ভালো হয়ে গেল আর একজনা ভালো হলো না কেন হলো না ওর তোক দিলে ভালো হওয়া নাই এই জন্য ভালো হয়ে গেলো আপনার ছেলে একটা ভালো স্কুলে পড়ে আপনার ছেলে মাদ্রাসাতে পড়ে এখন মাদ্রাসায় পড়তে পড়তে ওই জিপিএ ফাইভ বা গোল্ডেন প্লাস হয়ে গেল এখন আপনার ছেলে ও তো ভালো স্কুলে অনেক প্রাইভেট দিলেন তারপরেও জিপিএ ফাইভ বা গোল্ডেন প্লাস হলো না আপনি কি বলবেন ওটা আপনার দোষ আপনার ছাত্রর দোষ প্রাইভেট টিচারের দোষ স্কুলের দোষ যে না আপনাকে বিশ্বাস করতে হবে এটা ছিল আমার তকদির আমার তকদির আমার ছেলের আল্লাহ লিখে লেখা আছে ফোর পয়েন্ট ও ফোর পয়েন্ট পাবে আপনার তোক আপনার ছেলের গেছে ভালো হলেও তকদির মন্দ হলেও তকদির অতএব আজকে তো এই আজকে তো পটল তোলার কথা ছিল না আমার বড়ো বেটা আমার কথা শুনলো না পটল তুলে গেল কোথায় খড়খড়ির হাটে দামটা কমে গেল এটা কি আপনার কথা না শোনার কারণে দাম কমলো না তার কারণে দাম কমলো আমার কথা না শুনে ছেলেটা আমার চলে গেল রাজশাহী মেডিকেল আজকে বললাম যে বাবা যাইস না তারপরেও গেল রেলগেটে ধাক্কা লাগলো পড়লো তার হাত দুটো ভেঙে গেল। আপনার কথা না শোনার কারণে কি এটা হলো না এটা তার তগ্দির ছিল তাই তগদির তগ্দির উপর আপনাকে বিশ্বাস করতে হবে আর এক নম্বর হলো ইমান ইমান আনতে হবে ইমানের যে ছট্টা ভিত্তি এই ছয়টা ভিত্তির উপর আমাদেরকে খেয়াল করতে হবে এবং হৃদয়ে বিশ্বাস করতে হবে স্বীকৃতি দিতে হবে এবং আমল করতে হবে বিধান অনুযায়ী আমল করতে হবে আমল নাই আপনার ইমান ঠিক নাই আমল নাই আপনার ইমানে সমস্যা আছে দুই নাম্বার যে বিষয়টা আমি বলছি সেটা হলো সলেহা আপনাকে দুই নম্বর যে কাজটা করতে হবে আমলে সলহে করতে হবে নেকির কাজ করতে হবে নেকির কাজ ভালো কাজ করতে হবে ভালো কাজ কাকে বলা হয় ভালো কাজ করতে হলে তিনটা শর্ত পূরণ করতে হবে কয়টা তিন এক সহিয়া আপনার ঠিক থাকতে হবে আপনি বিশ্বাস করেন কাকে আল্লাহকে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন আপনাকে পুত্র সন্তান স্ত্রী সন্তান দেওয়ার ক্ষমতা কে রাখে খাজা বাবা কোনো যদি আপনি মনে করেন আল্লাহকেও বিশ্বাস করেন অন্য কিছু আপনার বিশ্বাসের মধ্যে আছে আপনার সহি আপনার কোনো আমল কবল না আকিদা সই আপনার বিশ্বাসটা ঠিক থাকতে হবে আকিদাটা ঠিক থাকতে হবে আকিদা ঠিক নাই মানে আপনার কিচ্ছু ঠিক নাই আপনি রাস্তায় যেতে যে দেখছেন স্পিড ব্রেকার দেওয়া আছে আর পাশে থেকে দুই সাইড থেকে আপনার টুপি মাথায় দিয়ে টাকা কালেকশন করছে ওখানে একটা মাজার আছে আপনি চিন্তা করলেন এইখানে টাকা না দিলে ঢাকা পর্যন্ত আমি পৌঁছতে পারবো না আপনি দশ টাকা এখানে দিয়েও দিলেন আবার তারপরে যমুনা ব্রিজের এ পাশে যখন দাঁড়াইলো তখন আপনি উজু করে আবার সালাতাদে করতেও গেলেন আপনার আকিদা আল্লাহর উপরেও বিশ্বাস আছে আবার এই মাজারে পয়সা না দিলে আপনার বিপদ হতে পারে এই বিশ্বাসও আছে আপনার আকীদা কি ঠিক আছে আপনার আকীদা ঠিক নাই আপনি চিন্তা করছেন সন্তান তো আল্লাহ দিবে মসজিদেও আসেন আবার চিন্তা করছেন যদি কুশমবাতে না যায় বা দরগাতে যদি না যায় তাহলে সন্তানটা কেমন হতে পারে ওখানে গেলে মেনাশু সন্তান পাওয়া যেতে পারে আবার ওখানেও গেলেন মসজিদেও গেলেন মাজারেও গেলেন তারপরে দরগাতেও গেলেন আপনার আকীদা ঠিক নাই আপনাকে একমাত্র বিশ্বাস করতে হবে কার উপরে আল্লাহ সুহান হাত উপরে আপনার ভাগ্যে ভালো নির্ধারণকারী তিনি আল্লাহ আপনার যদি মন্দ হয় এটা কার নির্ধারণ হবে আল্লাহ দুই নাম্বার সত্য যেটা হলো আপনি যে আমলটা করবেন সে আমলটা করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইখলাসুল আমলে ই খেলাসুল ইবাদতে তাল আমরা এটাকে বলি নিয়তে সহিয়া আপনার নিয়তটা সহি থাকতেছে আপনি যে আমলটা করছেন কার নিয়ত করছেন আল্লাহকে খুশি করার জন্য আজকে জুমার সালাতে আপনারা যারা এসেছেন আল্লাহকে খুশি করার জন্য যারা এসেছেন তাদেরটা নিয়ত ঠিক আছে আর যদি কেউ এরকম এসে থাকেন যে গেলাম তো বিয়ের বাড়িতে না গেলে তো ওদের সবাই তো মসজিদে গেলাম আমি যদি না যাই তাহলে ওদের ব্যাপারে ওদের পরিবারে পরিবার আমার সম্পর্কে একটা মন্দ ধারণা তৈরি হবে এই মন্দ ধারণা থেকে বাঁচার জন্য আপনি বিয়ের সাথে সঙ্গ দিতে মসজিদে এসেছেন আপনি কি আল্লাহকে খুশি করার জন্য এসেছেন না বিয়াইকে খুশি করার জন্য এসেছেন বিআইকে খুশি করার জন্য এসেছেন আপনার এ আমলের দ্বারাই আপনি নেকি পাবেন না। এটাকে আমলে সলে বলা হয় না এটাকে আমলে সলে বলা হয় না এটাকে নেকির কাম বলা হয় না আপনার নিয়ত হবে ওই এবাদতটা একমাত্র কার উদ্দেশ্য করবেন আল্লাহ খুশি করার জন্য করবেন ইখলাসুল ইবাদতল্লা তাল একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য রাজি করার জন্য আপনাকে এবাদতটা করতে হবে তিন নম্বর যে কাজটা সেটা হলো তরিকা সহি ওই কাজটা করবেন কোন তরিকাতে করবেন কার তরিকাতে করবেন সহি তরিকাতে করবেন সহি তরিকা মানে রাসুল সবদাল ভালো সালামের তরিকাতে করবেন এটাকে বলা হয় তরিকা এই সহিয়া এটাকে আমরা বলি মোতাবিয় সবদালাই এটা যে বা করেন কার তরিকাতে করতে হবে রাসুল সবদাল ভালো সালাতামের তরিকাতে করতে হবে রসুলের তরিকাতে যদি না করেন তাহলে কি ওটা ওটাতে নাকি হবে আমি একটা উদাহরণ দিই এই যে জুমার পরে আমরা দুই রাকাত সালাত আদায় করব এটা জামাতে সালাত আদায় করব জামাতে সালাত আদায় করব না জামাতে সালাত আদায় করব এই জামাতে সালাত আদায় করার পরে যে সুন্নাত সালাতগুলো আমরা আদায় করব এটা কি জামাতে করব না একা একা করব জামাতে সালাত আদায় করা বেশি ভালো না একা একা আদায় করা বেশি ভালো জামাতে ভালো তো শূন্য সালাত যদি আমরা জামাতে আদায় করি তাহলে হবে না হবে না হবে না আপনারাই বলছেন হবে আমি তো বলিনি তো হবে না কেন হবে না কাজটা কি খারাপ একা একাই পড়ার চাইতে জামাতে পড়া কাজটা কি খারাপ আল্লাহ নিষেধ করেছেন যে নামাজ তোমরা করিও না নিষেধ আছে কি নিষেধ নাই খারাপ না কামটাও তারপরেও কাজটা করলে নেকি হবে না কাজটা করলে নেকি হবে না কাজটা করলে পাপ হবে এই অনুভূতি আপনাদের যেমন আছে যেমন আছে কাজেই আমি আপনাদের কাছে বলবো যে কাজটা ভালো হলেও কাজটা ভালো হলেও এবং নিষেধ না থাকলেও রসিলের তরিকাতে না হওয়ার কারণে পাপ হবে এই কথা যেমন ঠিক এই বাংলার জমিনে মুসলমানদের মধ্যে এমন অহরহ অসংখ্য আমল চালু আছে যে আমলগুলোকে আমরা সেরে ভালো আমল মনে করে করি যে আমলগুলোকে আমরা করি যে আমলগুলো করা নিষেধ নয় এই জন্য এই কাজগুলো আমরা করি অথচ রাসুল সাল্লাহ ভালো সাহাবামের তরিকা তো এই আমল নাই রাসুল সাল্লাহ ভালাই কোনো কোনোদিন এই কাজ করেননি তার সাহাবিরা করেননি কাজ করেনি অথচ আমরা করি বলেন এরকম কাজ যদি হয় তাহলে কি কি হবে না পাপ হবে পাপ হবে কাজেই ফরজ নামাজের পরে সম্মিলিত মনাজাত মাইকে দাফন করার পরে সম্মিলিত মোনাজাত জাপসা মাহফিল শেষ করার পরে সম্মিলিত মোনাজাত বিয়ে পড়ানোর পরে সম্মিলিত মিনাজাত এই সম্মিলিত মিন আজাতের নামে হালুয়া রুটি ঈদ নামে নামে যা কিছু করা হয় এ ধরনের কাল্পনিক অসংখ্য ইবাদত যে এবাদতগুলোকে আমরা আমরা ভালো মনে করে করি রাসূলের মন্দ নয় রাসুল নিষাদ করেননি এরকম মনে করে করি অথচ রসুলের তৈরিকতা নাই এ সমস্ত আমল যতদিন আপনি করবেন যতদিন মানুষ করবে ততদিন পর্যন্ত তারা আমল সালে না এগুলো বর্জন করতে হবে কাজেই আমলে সলহে করতে হবে ইমান আনতে হবে আমলে সলেহে করতে হবে তিন নাম্বার যে কাজ করতে হবে অত সবিল হক পরস্পরকে হকের ওসিয়ত করতে হবে হক হক কি রিক হক আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবাহ আহ আতাল যেটা পাঠিয়েছেন সেটা হল হক আল্লাহ কি পাঠালছেন ইসলাম আল কুরানুল করিম এটা হলো আল্লাহ পাঠিয়েছেন রাসুল সকাল ফলে সাহাতাম রাসুলের রেসালা এগুলো হলো হক পবিত্র কোরআন এবং সৈহাদিস পবিত্র কোরআন এবং এগুলো হলো হক এগুলো যে হক আল্লাহ ফালা তাকুন মুম মুমতারিন এই ব্যাপারে তোমার জন্য সন্দেহ না থাকে কোরআন আর কথা বললে অনেকের গায়ে অ্যালার্জি তৈরি হয় কোরআন আর কথা বললে খালি সৈহাদিস শুনলেই অনেকের গায়ে অ্যালার্জি তৈরি হয়ে যায় কোরআন এবং সই হাদিস এটাই হক এর বাইরে হক যদি তালাশ করতে চান এর বাইরে হক যদি খুঁজেন আপনি ব্যর্থ হবেন কোরআন এবং সহ হাদিস এটাই হক এটার পিছনে এটার নিকটে আমাদেরকে পূরণ করতে হবে আল্লাহ বলছেন সন্দেহবাদীদের মধ্যে তুমি থেকো না কাজী এই যে হক এই হকটা আপনি নিজে মানবেন আপনার পরিবারে সেটাকে অ্যাপ্লাই করবেন আপনার পার্শ্ববর্তী যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের ওপর আপনি অ্যাপ্লাই করবেন সারা দেশের ওপর আপনি সেটাকে অ্যাপ্লাই করবেন হক নিজে আমল করবেন এটাকে প্রমোট করবেন অন্যকে আমল করার জন্য আপনি উৎসাহিত করবেন এটাই হলো অতিল হক আমরা আমাদের সাংগঠনিক ভাষায় বলি দাওয়াত দাওয়াত দিবেন আপনি যেটা করলেন আপনার পরিবারের মধ্যে অ্যাপ্লাই করেন আপনার পরিবারে কেন অশান্তি থাকবে আপনি কি আমরা সাংগঠনিক ভাষায় যেটা বলি পারিবারিক তালিম পারিবারিক তালিম কি আমাদের মধ্যে চালু আছে চালু নাই চালু না থাকার কারণে অসংখ্য পিতা এখানে আছেন এদেশে আছে যাদের সন্তানের সাথে কথা চলে না যাদের মেয়ে সাথে কথা চলে না অসংখ্য স্বামী পাওয়া যাবে যাদের স্ত্রীর সাথে কথা বন্ধ এটা কেন পারিবারিক তালি নাই এই যে অত সবিল হক হকের ওসিয়ত নাই দাওয়াত নাই আপনি দাওয়াত দেন কাকে দাওয়াত দেন আপনার স্ত্রীকে দিয়েছেন আপনার সন্তানকে দিয়েছেন পারিবারিক তালিম আপনার মধ্যে আছে আপনি যদি পারিবারিক তালিম চালু করেন সপ্তাহে এক ঘন্টা পনেরো দিনে এক ঘন্টা এক মাসে এক ঘন্টা পারবেন আপনার পরিবারকে সময় দিতে সারা মাস আপনি মানুষকে ভালো করার জন্য ব্যস্ত হয়ে থাকেন মসজিদে মসজিদে যান হজে যান কোথায় না আপনি বাদ দেন না সব জায়গায় যান আপনার পরিবারকে মাসে এক ঘন্টা সময় আপনি দিতে পারেন না এক ঘন্টা সময় আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন পারিবারিক তালিম চালু করেন দেখবেন আপনার সন্তান এর সাথে আপনার কথা বন্ধ আপনার শ্রেষ্ঠতম বন্ধুত্বে পরিণত হবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার শ্রেষ্ঠতম বন্ধুত্বে পরিণত হবে আপনার স্ত্রী আপনার গোটা পরিবারটাই দিনই পরিবার হিসেবে গড়ে উঠবে আপনার পরিবারে একটা সুখ শান্তি বিরাজ করবে এই পারিবারিক তালিম মুসলমানদের মধ্যে না থাকার কারণে বিধর্মীদের নীতি অনুসরণ করার কারণে আজকে বৃদ্ধদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় আমাদের মুরব্বীদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় মুরব্বী পিতা মারা গেলে তাকে লাশ তার লাশ গোসল করার মতো তার সন্তান খুঁজে পাওয়া যায় না বেয়ারিস লাশ হিসাবে তার লাশ দাফন করা হয় এগুলোকে আপনার লজ্জার বিষয় নয় এগুলো এগুলোকে আপনার অসম্মানের বিষয় নয় আপনারা কি চান আপনি ওরকম হন যদি মনে করেন যে না আমি এরকম হতে চাই না আমি আপনাকে বলবো আমাদের সাংগঠনিক ভাষায় যেটাকে বলি পারিবারিক তালিম এই পারিবারিক তালিমটা আপনি চালু করেন ইনশাল্লাহ আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদ নিরাপদ রাখতে পারবেন ইনশাআল্লাহ চার নম্বর যে কাজটা হচ্ছে অত সবর এই হকটা যখন আপনি মানা শুরু করবেন আপনি যখন নিজে মানবেন পরিবারের নিকটে যখন অ্যাপ্লাই করবেন তখন অনেকে বলবে ওহো এই লোকটাতে এতদিন ভালোই ছিল গো আমাদের সাথে উঠতে বসতো ভালোই লাগতো এখন যে কেমন কেমন মনে হচ্ছে এ কি বিদেশ থেকে টাকা পায় নাকি তখন কানা ঘোষা শুরু হবে এ কি বিদেশ থেকে টাকা পাই নাকি তারপরে হয়তো বলবো যে ও তোমার আব্বা কেমন হয়েছে দেখছো মনে হয় ওর মাথার সমস্যা আছে গো একটু যে পাগলামি ডাক্তারকে দেখায় তো কেউ হয়তো বলবে একটু পাবনাতে চিকিৎসা করাতো কেউ বলবে না না ও তো মৌসাদের এজেন্ট ও যে বিদেশ থেকে টাকা পায় ও তো আমেরিকার দোষ এভাবে কথা আসবে যদি আসে তাহলে আপনি করবেন অবশ্যই আসবে সলা সালামের কাছে ওহি নাজিল হওয়ার কারণে তাকে যদি পাগল হিসাবে অভিহিত করা হয় তাকে যদি মিথ্যাবাদী হিসাবে অভিহিত করা হয় তাকে যদি দেশ ছাড়তে বাধ্য করা হয় তাকে হত্যা করার জন্য যদি চক্রান্ত হয়

আপনাকে সবুর করতে হবে আপনার ক্ষমতা আছে আপনি ক্ষমতা প্রয়োগ করলেন না এটার নাম হলো সবুর আল্লাহর ওপরে ছেড়ে দিলেন আপনার ক্ষমতা আছে ক্ষমতা নাই ক্ষমতা থাকলে আপনি প্রতিশোধ নিতেন কিন্তু পারলেন না যখন চেষ্টা করলেন পারলেন না যখন তখন বলছে আমি আল্লাহর ওপরে ছেড়ে দিলাম এটার নাম কি সবুর সবুর তিন প্রকার সবর তিন প্রকার আর সবর ফিল মাসিবা আপনি যদি বিপদে পড়ে গেছেন আপনি সবর করবেন আপনি নেকির কাজ ধরেছেন নেকির কাজ ধরেছেন নেকির কাজ ধরলে মানুষ মন্দ কথা বলবে বলতেই পারে এই নেকির কাজ করলে আপনাকে সবর করতে হবে এটাকে বলা হয় সবর আলা তাত নেকির কাজ করলে আপনাকে সবর করতে হবে আপনি পাপ কাজ ছেড়ে দিয়েছেন আপনি পাপ কাজ ছেড়ে দিয়েছেন বন্ধ কাজগুলো ছেড়ে দিয়ে দিয়েছেন তখনকার বন্ধু বান্ধবরা আপনার প্রতি অসন্তুষ্ট হবে আপনাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়াতে পারে আপনি কি করবেন তাদের সাথে আবার মিশে যাবেন যে না আর আনিল মাসিয়া পাপ বর্জন করার কারণে যে বিপদ আসবে এখানেও আপনাকে সব্য করতে হবে আল্লাহ সুবাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা এই যে সুরাতুল আসর সুরাতুল আসরের এই চারটা কাজ এই চারটা কাজ ইমান আমল দাওয়াত আর এই চারটা কাজের বাইরে আপনি কি থাকতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমরাও সংগঠন আপনি যদি মনে করেন আমি সংগঠন করব না করিয়েন না কিন্তু সংগঠনের এই চারটা কাজ সুরাতুল আসরের এই চারটা কাজ এই চারটা কাজ যদি আপনার পরিবারে বাস্তবায়ন করতে পারেন আপনার পরিবার নিরাপত্তা লাভ করবে কোনো সন্দেহ নাই আপনি যদি নিজের মধ্যে বাস্তবায়ন করেন তাহলে আপনি নিজেকে নিরাপত্তা দিতে সক্ষম হবেন ইনশাল্লাহ আপনি যদি মনে করেন আমার ওয়ার্ডের মধ্যে এই চারটা কাজ বাস্তবায়ন করব আরে আমার মহাল্লার মধ্যে আমি আমার এই চারটা কাজ বাস্তবায়ন করব আপনার মহল্লাকে আপনি প্রোটেকশান দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই কোনো দেশ কোনো প্রধান সরকার প্রধান যদি মনে করে আমার দেশকে আমি প্রোটেকশন দিব নিরাপত্তা প্রদান করব তাহলে এই চারটা কাজ করতে পারবো পারবেন আপনি কি কাপুরুষ খালি মুখে মুখে আপনি ইমানের দাবি করেন আপনি নিজের মধ্যে চারটা কাজ বাস্তবায়ন করতে পারেননি আপনি কি তা পুরুষ আপনার মধ্যে শক্তিমত্তা নাই আপনার পরিবারের মালিকানা করার মতন ক্ষমতা আপনার নাই লজ্জা হয় না আপনার আপনার পরিবারের সকল সন্তানের ড্রাইভার আপনি বহন করেন আর এই চারটা কাজ আপনার পরিবারের মধ্যে বাস্তবায়ন করেন না আমি ঠিক তার জানাই আপনাকে আপনি নিজের পরিবারের মধ্যে চারটা কাজ বাস্তবায়ন করতে না পেরে নিজের মধ্যে চারটা কাজ বাস্তবায়ন করতে না পেরে আপনি গোটা পৃথিবীকে বদলায় দিতে চান গোটা দেশকে বদলায় দিতে চান অসম্ভব কোনোদিন সম্ভব নয় আগে নিজেকে বদলান পরিবার বদলান, সমাজ বদলান রাষ্ট্র অবশ্যই বদলিবে বদলিবে ইংসাই আল্লাহ সুবহান হওয়াতাল আপনাদের আমাদের সব্বাইকে তথ্য দেন করুক আমরা যেন সূরাতুল আসরের এই শিক্ষাটা গ্রহণ করতে পারি এবং এটা যেন আমরা নিজের উপরে পরিবারের উপরে সমাজের উপরে রাষ্ট্রের উপরে আমাদের জন্য এপ্লাই করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমা আলাইনা ইল্লাল্লাহ বারাকাল্লাহু আন ওয়ালাকুম বিলকুরআনিল আজিম আনাফা'আনা ওয়াইয়্যাকুম বিল আয়াতিল যিক্রিল হাকীম ইন্নাহু তাআলা জাওাদান কারীম ওয়া মালিকুম বারর ওয়া ফুরহ